অনেক সংবাদ মাধ্যম মিডিয়া ট্রায়াল করছে, তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। প্রতিযোগিতায় নেমে অনেক সংবাদ মাধ্যম মিডিয়া ট্রায়াল করছে, ঘটনা ভালো করে জানার আগে নিজেদের মতো খবর করছে। সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধনে মিডিয়ার একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কখনো কখনো একটা ছোট্ট ইনসিডেন্ট হলে একটা আটশালা যদি দেখা যায়, সেটাও সারাক্ষণ ওই আটশালা দেখিয়ে যাবে, আটশালা কামড়েছে, আটশালা কামড়েছে, তৃণমূলকে আটশালা কামড়েছে। খবর এই মিথ্যে বলতে বলতে, কুৎসা করতে করতে আর অপপ্রচার করতে করতে একদিন তারাও যে জ্বলবেন না তার কোনো মানে নেই। আগুন লাগালে কিন্তু আগুনটা সবার ঘরেই লাগে। আমি আগুন চাই না, শান্তি চাই। কেন আপনারা বাংলার উন্নয়নটা নিয়ে কথা বলেন না? যে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যাবেলায় আলোচনা বসবে, তাহলে ওটা কি করে হলো? আচ্ছা, যে যাচ্ছে সে উত্তর দেবে কি করে? ম্যাটারটা যদি সাবজুডিস হয় সে উত্তরটা দেবে কি করে? তার মানে আপনি মিডিয়া ট্রায়াল করছেন, আপনি লটাকে ভায়োলেট করছেন। দ্বিতীয়ত, কোনো একটা ডিপার্টমেন্টের ঘটনা ঘটলো, আপনি অন্য একজন গেল তাকে প্রশ্ন করছেন, তাহলে এটা কি হবে? যেন সে সমাধান করে দেবে, সে জানেই না বেচারা কিছু। এক একটা কেস জানতে অনেক সময় লাগে, নিজেরা কতটুকু জানেন, নিজেরা কতটুকু জানেন? আর কিভাবে কেস তৈরি করেন টিআরপি বাড়ানোর জন্য, এটা আমার জানা আছে, এটা আমি খুব ভালো করে জানি এবং অনেককে চিনি। ধরুন কাউকে সিবিআই ডাকলো, সিবিআই ভেতরে জেরা করছে, বাইরে চ্যানেল দেখিয়ে যাচ্ছে, ইডি সূত্রে জানা গেছে, সিবিআই সূত্রে জানা গেছে। আমি বলি সূত্রটা কে দেয় কানে কানে? সূত্র নিয়ে তুমি বলতে পারো না, ইট ইজ ইল্লিগাল, এটা ইল্লিগাল। তোমার ক্ষমতা থাকলে ডাইরেক্ট বলো এটা হয়েছে, ক্ষমতা থাকলে সেই অফিসারকে বলো ডাইরেক্ট বলো এটা হয়েছে। একটা লোকের ইমেজ খারাপ করার জন্য সূত্র তথ্য বেশি দিন আর চালানো যাবে না। এনাফ ইজ এনাফ, ফেয়ার এনাফ। কিছুক্ষণে তৃণমূল তৃণমূল করে বেড়াচ্ছে রাজ্য জুড়ে সবাই তৃণমূল, মন্তব্য মমতার। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন বাংলার উন্নয়ন নিয়ে কথা বলে না মিডিয়া? যে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যাবেলা আলোচনায় বসবে, ম্যাটারটা যদি বিচারাধীন হয় উত্তর দেবে কি করে? আইন ভাঙছেন, অভিযোগ মুখ্যমন্ত্রীর। এক একটা ঘটনা জানতে অনেক সময় লাগে, কিন্তু তা না জেনেই টিআরপি বাড়ানোর জন্য সংবাদ মাধ্যমের অনেকেই মিডিয়া ট্রায়াল করছে। এ বিষয়ে আনন্দবাজার প্রসিদ্ধ বলে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, সিবিআই ভিতরে ভেতরে জেরা করছে আর বাইরে মিডিয়া সিবিআই সূত্রে বলে নিজেদের মতো খবর দেখাচ্ছে। সূত্র কি কানে কানে এলো? এভাবে সূত্র বলতে পারো না, বাংলায় সহ্য করি বলে ভাববেন না সহ্য করব। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কিছু সংবাদ মাধ্যম ভালো কাজ করছে, সাংবাদিকরা খাটছেন, তাদের প্রশংসা করেন মমতা।